রাজধানী ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে 2.1 একর জায়গা জুড়ে 2012 সালের অক্টোবরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বুড়িগঙ্গা ইকোপার্ক নির্মাণ করে। রাজধানী ঢাকায় পরিবার পরিজনদের নিয়ে প্রকৃতির সাথে সময় কাটাতে বুড়িগঙ্গা ইকোপার্ক হতে পারে একটি আদর্শ জায়গা। বুড়িগঙ্গা ইকোপার্ক নামের পাশাপাশি এটি শ্যামপুর ইকোপার্ক এবং BIWTA ইকোপার্ক নামেও পরিচিত। আজ আমরা ইকোপার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। পোস্তকলা ব্রিজ থেকে বাঁ দিকে কিছুটা এগোলেই শ্যামপুর ইকোপার্ক। এছাড়া গুলিস্তান থেকে আনন্দ পরিবহন বা বোরাক পরিবহন উঠলে একদম ইকোপার্কের গেটেই নামিয়ে দিবে। অফিসার হলের সামনে আছে এখন মতিঝিলের এই ইত্তেফাকের মোড় থেকে শ্যামপুর যাওয়ার জন্য যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্যবহার করলে খুব দ্রুত যাওয়া যায়। নিচে যেহেতু যানজট থাকে আমরা ফ্লাইওভারের রাস্তায় ঘুরে আগাচ্ছি। আমরা এখন ট্যুরের জন্য অপেক্ষা করছি। এখানে সুন্দর একটা নৌকার ওভারব্রিজ আছে, নৌকার আদলে তৈরি করা, খুব সুন্দর সাদা রঙের। কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো উন্মুক্ত করা হবে। একদমই কাছাকাছি, এই যে আমার হাতের ডান দিকে এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ। আমরা এখন এখান থেকে যাব বাম দিকের রোডে, এটা শ্যামপুরের দিকে। ঢাকা ম্যাচের রোড বলা হয় মূলত এটাকে। গুলিস্তান থেকে আনন্দ পরিবহনে আপনারা চলে আসতে পারবেন খুব সহজে। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এটা বাইরে থেকে ওইভাবে বোঝার উপায় নেই, এখানে যে ইকো পার্ক আছে একটু গলির ভিতরে যেতে হয়। এখন আমরা এখানে ঘুরবো, চলো শুরু করা যাক ভিডিও। এই যে টিকিট নিয়ে নিলাম। আমরা প্রবেশ করলাম শ্যামপুরের সেই ইকো পার্কে। আমার পাশে একটা ভিত্তি স্থাপন দেখতে পাচ্ছেন আপনারা। আজকে সাপ্তাহিক সোমবার, ওইভাবে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে না। দুই একটা রাইড চলছে, এতে মানুষজন একদম কম। আপনারা আসলে অবশ্যই শনিবার বা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসলে মোটামুটি মানুষের একটা আনাগোনা দেখা যায়, তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখতে থাকি ইকো পার্কের কী কী আছে। গেট দিয়ে ঢুকলেই হাতে ডান দিকে দেখবেন ফুড কোর্ট, এর সাথে আছে ভিডিও গেমস এবং 90 সিনেমা। আর হাতে বাম দিকে আছে ছোটদের প্লেন, এটাকে নাম দেওয়া হয়েছে সেফ কন্ট্রোল প্লেন রাইড। আর একটু সামনে এগোলেই দেখবেন বাচ্চাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা আছে।
ইকোপার্কে দেখেন এই যে এদিকে বসার সুন্দর জায়গা আছে, তারপরে এই যে ফুলের বাগান, কি ফুল এগুলো, বেলি ফুল শুনবো না, না বেলি না রজনীগন্ধা, হাসনা হ্যাঁ না, এই যে পাশে নদীর পার, বুড়িগঙ্গার ফুল কিছু তো একদম দামি লাগছে। দেখতে পাচ্ছেন পার্কের পাশেই বুড়িগঙ্গা নদী, আর বর্ষার সময় থাকার কারণে নদীর পানি একদম স্বচ্ছ। এই যে একটা কি ঘরের মতো, আমি জানি এটা কি ছিল আগে, এটা পানির মধ্যে এই যে এটার যে টিনগুলো আছে এইগুলা ঢেউয়ের সাথে খেলা করছে। পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য ঢাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা এটা, আপনারা চাইলেই আপনার ফ্যামিলিকে নিয়ে সময় দিতে পারেন নদীর পারে। এটা হচ্ছে পাইলট শিপ, বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। এর পাশেই আছে ওয়াটার রোল, চলেন আমরা ওইটা দেখে আসি। বৃষ্টি উপভোগ করতেছে পার্কের এখানে সেখানে, গাছের নিচে যে যেখানে পারতেছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন। এখান থেকে নদীর একটা দারুণ ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে, সুন্দর, খুব সুন্দর একটা লোকেশন। আজকের মতো আমাদের এই ব্লগ এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে। নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই সমাপ্তি, আল্লাহ হাফেজ।